রাজধানীর চারটি প্রবেশ মুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ বেলা 11:30টার দিকে ধোলাইখালে পুলিশের বাধার পর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়াপাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুলিশ তাকে আহত অবস্থায় আটক করে নিয়ে যায়। এ সময় তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে। এদিকে ঢাকার প্রবেশমুখ গাবতলীর অবস্থান কর্মসূচি থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। গাবতলীর অবস্থান কর্মসূচি থেকে পুলিশ প্রায় 30 মিনিট ধরে আমানুল্লাহ আমানকে তুলে নেওয়ার চেষ্টা করে। তাদের টানা হেঁচড়ার এক পর্যায়ে আমান অসুস্থ হয়ে সড়কে পড়ে যান। তখন তাকে ভ্যানে করে নিয়ে যায় পুলিশ। উত্তরায় জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে পুলিশ। উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। যাত্রাবাড়ির মাতোয়াল সড়কে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এছাড়াও নয়াবাজার, গাবতলী, উত্তরা এলাকার বিএনপির অবস্থান কর্মসূচির বিভিন্ন স্পট থেকে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। সরকার হটানোর একদফা আন্দোলনের ধারাবাহিকতায় আজ শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কর্মসূচি ঘোষণার পর একই দিন পাল্টা কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। পরবর্তীতে কোনো দলকেই রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডিএমপির ঘোষণার পর আওয়ামী লীগ কর্মসূচি স্থগিত করলেও বিএনপি কর্মসূচি পালনে মাঠে নামে।